হ্যালো, আজকের আনবক্সিংটা অত্যন্ত এক্সক্লুসিভ, কেননা এই লোগোটার জন্য। এই লোগোটা যে কোনো জায়গায় পড়লেই জিনিসটা এক্সক্লুসিভ হয়ে যায়, এরকমই একটা মার্কেটিং আসলে অ্যাপেল তৈরি করেছে। অ্যাপেলের জিনিস এলিগেন্ট হয়, স্টাইলিশ হয়, ইভেন যখন তারা প্রথম পিসি যখন তারা প্রথম ডিজাইন রিডিজাইন করলো, আমি রিডিজাইন এই জন্য বলবো যে পিসি এক সময় আগলি হতো, আগলি আইবিএম যখন তৈরি করতো, তো পিসি যে সুন্দর হতে পারে এই জিনিসটা সবচেয়ে প্রথম অ্যাপেল ইন্ট্রোডিউস করেছে পৃথিবীতে, যে পিসিকেও সুন্দর করা যেতে পারে, পিসিকেও স্টাইলিশ হিসাবে ইউজ করা যেতে পারে। তো আর এই ক্ষেত্রে একটা কথা হচ্ছে যে যদি আমি মডিং ধরি, তাহলে সত্যি কথা বলতে পিসির মডিং অ্যাপেলই সবচেয়ে প্রথম চালু করেছে, তাদের রিডিজাইনের মাধ্যমে, পিসিকে সুন্দর করার মাধ্যমে, অল ইন ওয়ান কম্পিউটারকে ইন্ট্রোডিউস করার মাধ্যমে। তো যাক, আজকে আমাদের আসলে পিসি নিয়ে টপিকস না, কিন্তু অ্যাপেল, যত যাই হোক, অ্যাপেল একটা কম্পিউটার কোম্পানি, এটা সবসময় তাদের সাথে লেগে থাকবে এই নামটা। সেই সাথে তারা যে রেভলিউশনাইজ করেছে মোবাইলকে, যে রেভলিউশনাইজ করেছে সেটার আরেকটা প্রমাণ হচ্ছে আইফোন। মোটামুটিভাবে স্মার্টফোন বলতে যা বোঝায় সেটা পুরোটাই অ্যাপেল ইনোভেশন, এতে কোনো সন্দেহ নেই। তো আজকে এরকমই একটা প্রোডাক্টের আমি আনবক্সিং করবো, যেটা খুবই এক্সক্লুসিভ। এটা হচ্ছে সেই প্রোডাক্টটা, আমি এখন পর্যন্ত প্যাকেজ থেকে খুলিনি। এই হচ্ছে আইফোন 6 প্লাস। এখন প্যাকেজটাকে আমি জেন্টলি বলবো না, কিন্তু খোলার জিনিস যখন খুলে ফেলতে হবে যেভাবেই হোক, আর জেন্টলি খোলার আসলে এখন উপায় নেই। অরিজিনাল প্যাকেজিংই ছিল যেটা সবাই দেখতে পাচ্ছে, আমি এই প্রথম খুলছি। এই হচ্ছে অ্যাপেল 6 প্লাস, সরি আইফোন 6 প্লাস। এটা হচ্ছে ডিভাইস, এটা গোল্ডেন কালার, যে ভার্সনটা গোল্ডেন কালার ভার্সন। আর আমি তার আগে অ্যাপেলের যে ট্র্যাডিশনাল যে প্যাকেজিং থাকে, আমার মনে হয় এটা সবার মুখস্থ এখন হয়ে গেছে। এ হচ্ছে অ্যাপেলের ট্র্যাডিশনাল প্যাকেজিং, এর মধ্যে যে পিনটা প্রথমেই, যে সিম খোলার যে পিনটা, সিম ট্রে খোলার সেই পিনটা প্রথমেই দেওয়া, ট্র্যাডিশনাল যেভাবে। ঠিক অ্যাপেলের প্রত্যেকটা প্রোডাক্ট এই পর্যন্ত যাই হয়েছে, এগুলো স্টিকার্স অ্যান্ড বুকলেটস তো যা তারা দেয় সবসময়। এ হচ্ছে একটা, এরপরে এখন যে হেডফোন, যেটা একটা প্যাকেজিংয়ের মধ্যে দেয় আলাদাভাবে যাতে ট্রাভেলিংয়ে সুবিধা হয়। তো আর হেডফোনগুলো অত্যন্ত ভালো, আমি একটা ইউজ করছি, অত্যন্ত ভালো হেডফোনগুলো। আর এটা হচ্ছে চার্জার, এটা আসলে চার্জারটা নট আমাদের মতন চার্জার না, যেটা আমাদের 2 পিন বা 3 পিন যে চার্জারগুলো থাকে, কারণ এটা অস্ট্রেলিয়া থেকে এসেছে, সেজন্য এটা তাদের স্ট্যান্ডার্ড এই ফ্ল্যাট পিনগুলো। তো আর এটা হচ্ছে ইউএসবি কানেকশন। তো এই হচ্ছে মোটামুটি প্যাকেজ, যেটা এখন আমি দেখাই হচ্ছে মোবাইলটা। এ হচ্ছে মোবাইল। একটা জিনিসই আমি অ্যাপেলের, আসলে সত্য কথা বলতে আমি একটু ওল্ড ফ্যাশন, একটা জিনিস আমি এখন পছন্দ করি না, সেটা হচ্ছে অ্যাপেল যে সাইজ এত বড় করে ফেলেছে তাদের মোবাইলের। এটা আসলে আমার, আমি যে কারণে অ্যান্ড্রয়েড আসলে আমি তো বেশি ইউজ করি না, শুধুমাত্র সাইজের জন্য। আমার কাছে আসলে অ্যাপেলের যে আগের যে আইফোনগুলো, সে আইফোনগুলো আমি খুবই পছন্দ করি, কেননা সেগুলো হ্যান্ডি হয়, সাইজেবল হয়, ঠিক যেরকম আমি যেটা ইউজ করছি এটা আইফোন 5S। তো আমার কাছে এই ধরনের ছোটোখাটো মোবাইলগুলো খুব ভালো লাগে, কিন্তু যত যাই হোক, এখন যখন এই নতুন জিনিস আসবে অবশ্যই ভালোই হবে। আর আমি এখন পর্যন্ত আসলে এটা ইউজ করিনি, আর জিনিসটা আমার না আসলে। তো যাই হোক, আরেকটা সাইজ কম্পারিজন করা যায় হচ্ছে আইফোন 6-এর সাথে। এই হচ্ছে মোটামুটি এখনকার যে অ্যাপেলের, যে এই বছর 2014-এর যে দুটো, অর্থাৎ রিসেন্ট, সবচেয়ে রিসেন্ট 6 প্লাস এবং 6 আর 5S, পরপর তিনটা জেনারেশন। এটা তো, এটা অবশ্যই প্রথম জেনারেশন, যেটা নতুন জেনারেশন, এবং এটা এর আগের জেনারেশন। যাই হোক, কিন্তু সাইজ কম্প্যারিজন যখন করা হবে, আমার কাছে স্টিল
এই ধরনের সাইজগুলো খুব পছন্দ হয়, কেননা খুব হ্যান্ডি হয়, এগুলো ধরতে সুবিধা হয়। যাই হোক, এক একজনের আসলে প্রেফারেন্স, কেউ বড় পছন্দ করে, কেউ এই ধরনের মিডিয়াম হয়তো পছন্দ করবে, তো যাই হোক এক একজনের প্রেফারেন্স। তো আমি এখন মোবাইলটা প্রথমে ছাড়ি, লোগো আইফোনের সাথে আমার যে হেডফোনটা লাগানো, এই জন্য আসলে হেডফোনটা এখানে লাগানোই আছে, যে কারণে আমি সাউন্ড রেকর্ডিং করছি দেখে হেডফোনটা লাগানো আছে। 1920x1080p এখন তাদের যে রেজলিউশন, আর যেটাকে বলা যায় যে মোটামুটিভাবে রেটিনা ডিসপ্লে হচ্ছে আনবিটেবল অ্যান্ড আনডিসপিউটেবল। রেটিনা ডিসপ্লের মতন ডিসপ্লে আর কারোই নেই। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের আনবক্সিং আর ওভারভিউ। আমি এই ফোনে একটা কম্প্যারিজন ভিডিও করবো এরপরে, যেটা এক ধরনের রিভিউ হবে, এক ধরনের আমি রিভিউ করার চেষ্টা করবো তিনটা মোবাইল। যদিও আসলে ট্র্যাডিশনাল রিভিউ আইফোন 6 প্লাসের সাথে হওয়া উচিত, যদি আমি ভার্সেস করি দুটা মোবাইলে, তাহলে হওয়া উচিত হচ্ছে স্যামসাং নোট ফোর, যেটা তো এখন নোট ফোর আমার কাছে নেই, সো এখনও এভাবে আমি করতে পারছি না। তো আমার হাতে যা আছে 6, 6 প্লাস এবং 5S, তো এই তিনটার মধ্যে আমি একটা কম্প্যারিজন ভিডিও করব, স্পিড টেস্ট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভিডিও করব। তো দ্যাটস ইট গাইজ, গুড বাই।